সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। দর্শক, আপনারা জানেন সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলতে হুটহাট আমরা আপনাদের সামনে হাজির হই, আজও ব্যতিক্রম নয়। তবে আজ আমরা কথা বলবো ভিন্ন এক গল্প নিয়ে। আজ শোনাবো এক সাহসিকতার আখ্যান। আমাদের আজকের আলোচনার বিষয় দুর্নিবার পারিশা। পারিশা সাহসী এক নারীর নাম, যে কিনা একাই দুইজন ছিনতাইকারী জাপটে ধরেছেন, পুলিশে সোপর্দ করেছেন। এটি গত বৃহস্পতিবারের ঘটনা, এবং এই ঘটনার পরই আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিশাকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, সবাই বাহবা দিচ্ছেন পারিশার সাহসিকতা বা সাহসিকতাপূর্ণ এই ভূমিকার জন্য। পারিশা সেদিন কী করেছিলেন, কী ঘটেছিল, তার যে একটি ফোন ছিনতাই হয়েছে সেটি এখনও উদ্ধার করা গেল কিনা, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে পারিশা যে সাহসিকতার একটি পরিচয় দিয়েছেন, সেই পারিশার সাহসিকতাপূর্ণ একটি যে উপাখ্যান রয়েছে সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। পারিশার একান্ত সাক্ষাৎকার নিয়েছে সময় সংবাদ, সেই সাক্ষাৎকার সম্বলিত যে প্রতিবেদনটি রয়েছে সেটি শুরুতেই দেখে নিতে চাই। যখন মুখ বুঝে মাথা নিচু করে অন্যায় আর অপরাধ সহ্য করার অভ্যাস গড়ে উঠছে বেশিরভাগ মানুষের মাঝে, তখন এ যেন সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর অস্থির সময়ের এই সাহসিকতাই হয়ে ওঠে খবরের শিরোনাম, অনুপ্রেরণা হয়ে আস্থা যোগায় বহু মানুষকে। ছিনতাইকারী ধরা পড়ার পরে ছিনতাইকারী জামিনে যে ছাড়া পায়। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একাই দুইজন ছিনতাইকারী পাকড়াও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পারিশা। বৃহস্পতিবার সন্ধ্যার সেই ঘটনা এখন সবার মুখে মুখে, সময় সংবাদের মুখোমুখি সাহসী এই নারী। আমার ফোনটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমার থিসিসের পুরো এক বছরের সব ডাটা, যত লিখালিখি, আমার ছবি, আমার হাতি নিয়ে যত ছবি এগুলা তোলা হয়েছিল সবকিছু ওইখানে ছিল। ছোটবেলা থেকেই প্রতিবাদী পারিশা, নিজের ফোন হারিয়ে দিশেহারা পারিশা সেদিন কারো কোনো সহযোগিতা না পেলেও অন্য এক ব্যক্তির ফোন উদ্ধার করে দেন ছিনতাইকারীর কবল থেকে। আমার আসলে কোনো ভয় কাজ করে না, আমার তখন ইন্টেনশন এটাই ছিল আমার ফোনটা লাগবে। এইমাত্রই যখন আমার ফোনটা হারিয়েছে নিয়ে গেল, তাহলে আমি এখনই যদি মানে চেষ্টা করি আমার ফোনটা আমি পাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি ছিনতাই বা চোরাই পণ্যের বাজার বন্ধ করা গেলে এমন অপরাধ কমে আসবে বলে মনে করেন সাহসী নারী পারিশা। আমরা যদি চোরা ফোন না কিনি, তাহলে আমরা যদি এটা অ্যাভয়েড করি, তাহলে তাদের চাহিদাটা কমে যাবে। ঘটনার পর প্রথম দিকে ঘাবড়ে গেলেও সবার বাহবা পেয়ে পারিশা এখন অনেকটাই চিন্তামুক্ত। তার প্রত্যাশা ছিনতাই চুরি বন্ধের মাধ্যমে ভয়মুক্ত নগর প্রতিষ্ঠার। মানুষ মানুষের জন্য আমরা একে অপরকে সহযোগিতা করব, মানুষের বিপদে এগিয়ে আসব, তাহলে দেশ থেকে সন্ত্রাস দমন করা, অপরাধ দমন করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। পারিশা বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য। কেউ যখন সমস্যাগ্রস্ত হবেন, বিপদগ্রস্ত হবেন, তখন যদি পাশের মানুষটি এগিয়ে আসেন, তাহলেই সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করা সম্ভব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি, কী ঘটেছিল সেদিন তার আংশিক বর্ণনা আমরা সেখানে পেয়েছি এই প্রতিবেদনে পারিশার মুখ থেকে। কিন্তু তারপর একটু আপনাদের উদ্দেশ্যে পুরো ঘটনাটি ছোট করে একটু জানিয়ে নিতে চাই। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পারিশা মিরপুর চিড়িয়াখানা থেকে পুরান ঢাকার দিকে যাচ্ছিলেন তানজিল পরিবহন নামের একটি বাসে, এবং তিনি বাসের পাশের জানালার পাশে বসে তার বাসটি চলছিল। ঠিক কারওয়ান বাজার সিগন্যালে বাসটি যখন থেমেছিল, পারিশা তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তেই ছো মেরে একজন তার ফোনটি চোখের সামনে থেকে নিয়ে যায়। পারিশা তখনই বাস থেকে নেমে পড়েন, যদিও তিনি বাস থেকে নেমে পড়ে সেই ছিনতাইকারীকে আর খুঁজে পাননি। যদিও পুরো ছিনতাইকারীর চেহারার বর্ণনা পারিশা দিয়েছেন পুলিশের কাছে, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। তার ফোন ছিনতাই করে যে নিয়ে যাচ্ছিলেন তাকে পারিশা খুঁজে না পেয়ে দিশেহারা পারিশা রাস্তার মধ্যেই কান্না করছিলেন, কারণ আমরা এই প্রতিবেদনে শুনেছি পারিশার ব্যক্তিগত অনেক তথ্যের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পারিশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, এবং তিনি হাতি নিয়ে থিসিস করছেন, অর্থাৎ গবেষণা করছেন হাতি নিয়ে, এবং সেই হাতি নিয়ে দীর্ঘ এক বছর ধরে গবেষণা করছেন। সেই এক বছর ধরে গবেষণা নানা ধরনের তথ্য, নানা ধরনের ছবি, হাতি সম্বলিত সব কিছু তার ফোনের মধ্যেই ছিল। এবং পারিশা যখন তার ফোনটি বা ছিনতাইকারীকে খুঁজে পেলেন না, তখন তিনি দিশাহারা হয়ে রাস্তায় কান্না করছিলেন। ঠিক তার ফোন ছিনতাইয়ের আধা ঘন্টার মতো সময় পার হয়েছে, ঠিক সেই সময়ে তিনি ইত্তেফাক মোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি দৌড়ে আসছেন, এবং পেছন থেকে আরও একজন ব্যক্তি, যে সামনের যে ব্যক্তি, তাকে ধরার জন্য আহ্বান করছেন আশপাশের মানুষজনকে, কিন্তু কেউ এগিয়ে আসেননি। পারিশা সেই যে দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটিকে জাপটে ধরেন,
এবং সেই ব্যক্তিটি আরেকজন ছিনতাইকারী এবং অন্য এক ব্যক্তির ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন আশপাশের কোনো মানুষ এগিয়ে আসছিলেন না, আমরা জানি যে কারওয়ান বাজার খুবই জনবহুল একটি এলাকা, সারা দিন দিন রাত 24 ঘন্টা সেখানে অনেক মানুষ থাকেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। পারিশা জাপটে ধরে সেই ছিনতাইকারীকে রাস্তায় ফেলে দিয়েছেন, তখন আশপাশের মানুষজন এসে ছিনতাইকারীকে ধরেছেন। এরপর পারিশার যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারিশার যেখানে বুদ্ধিমত্তা, সেই ছিনতাইকারী পারিশার ফোন নেননি, অন্য একজনের ফোন নিয়েছেন। সেই ফোনটি কিন্তু পারিশা উদ্ধার করে যে ব্যক্তি দৌড়ে আসছিলেন তার হাতে, যার ফোন তাকে তিনি তুলে দিয়েছেন। এরপরে পারিশা তার ফোন উদ্ধারের জন্য যে ছিনতাইকারীকে তিনি ধরেছেন সেই ছিনতাইকারীর ফোন থেকে যে কল লিস্ট আছে সেই কল লিস্ট থেকে ওই ছিনতাইকারীর সহযোগীকে কল করা হয়। পারিশা বাধ্য করেন সেই ছিনতাইকারীকে যাকে তিনি ধরেছেন কল করে নিয়ে আসেন। নিয়ে আসার পর মোট দুজনকে তাই তিনি ধরতে সক্ষম হন, কিন্তু সেই দুজনের কাছে কারো কাছেই পারিশার ফোনটি পাওয়া যায়নি। পরবর্তী ঘটনা আমরা দেখেছি যে পুলিশের সোপর্দ করা হয় এই দুজনকে। পরবর্তীতে পারিশা থানায় জিডি করেন, তিনি মামলা করেননি, পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এ তো গেল সেই দিনকার ঘটনা। পারিশা এখন পর্যন্ত সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি তার ফোনটি পাননি, কিন্তু এখন আমরা আসি এই ঘটনা তো শুনলাম, পারিশার সাহসিকতাপূর্ণ বা বীরত্বপূর্ণ যে গল্প বা আখ্যান সেটি আমরা শুনলাম, কিন্তু আমরা এবার একটু পেছনে ফিরে তাকাই। ঠিক আমি যে মুহূর্তে কথা বলছি ফেসবুকে দর্শক আপনারা শুনছেন, ঠিক সেই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যারা বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছেন অথবা ফার্মগেট থেকে বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছেন অথবা মিরপুর যদি আমরা 1 নম্বর অথবা 2 নম্বরের কথা বলি, সেই সব গন্তব্যে যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই আমার কথা বলার এই মুহূর্তে কত কত ফোন ছিনতাই হয়েছে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং এটি দিনে দুপুরে রাতে সব সময় এই ঘটনা ঘটে। এবং এই যে ছিনতাইকারী তারাও কিন্তু জানেন যে কারো কাছ থেকে কোনো ফোন কিংবা গুরুত্বপূর্ণ কোনো কিছু টান দিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেলে পুলিশও এগিয়ে আসেন না, আর আশপাশে যত মানুষ আছে জনতা আছে সবাই কিন্তু তাকিয়ে দেখেন, কেউ কিন্তু এগিয়ে আসেন। এটি কিন্তু ছিনতাইকারীরাও জানেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারাও কিন্তু নির্বিকারভাবে কিন্তু তাদের দায়িত্ব পালন করেন, তারা কিন্তু এগিয়েও আসেন না। আর এই কারণে কিন্তু দিনের পর দিন এই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং মানুষ তার মূল্যবান ফোন যেখানে অনেক ধরনের তথ্য থাকে সেগুলো কিন্তু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন, যেটা নিঃস্ব হয়েছেন পারিশা। এই ঘটনা যদি দিনের পর দিন ঘটে কিন্তু কেন এই ঘটনার কোনো প্রতিকার হচ্ছে না, সেই প্রসঙ্গে আসার আগে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে রাস্তাঘাটে আমরা দেখব যে কখনো যদি কোনো আমরা প্রতিবেদন তৈরি করি কোনো সড়ক দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ পরে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা সেই সড়কে গিয়ে আশপাশের বিল্ডিং থেকে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সড়কে সিসিটিভি ক্যামেরা বসানো থাকে। যদি সিসিটিভির ক্যামেরায় যদি সড়ক দুর্ঘটনার ছবি আমরা পেয়ে যাই তাহলে ফোন ছিনতাইকারী এই ছবিগুলো কিন্তু পাওয়ার কথা। যদি এই ছবিগুলো পাওয়া যায় সেক্ষেত্রে ছিনতাইকারীকে খুঁজে বের করা কিন্তু কঠিন কিছু না, কিন্তু আজ পর্যন্ত কতজন ছিনতাইকারী গ্রেফতার হয়েছেন সেটি কিন্তু আপনারা দর্শক আপনারাই জানেন। মাঝে মাঝে পুলিশ অনেক অনেক ফোন উদ্ধার করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি বা গণমাধ্যমের কাছে এই বিষয়গুলো প্রকাশ করেন, কিন্তু দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। এবার একটু আসি অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে এই যে পারিশার ফোনটি চুরি হয়েছে, এই ফোনটি যদি আমার আপনার মতো কেউ না কেউ কিন্তু এই ফোনগুলো কিনছেন, এই ফোন মানুষজন কিনেন বলেই কিন্তু একটি চোরা মার্কেট তৈরি হয়েছে, একটি বাজার তৈরি হয়েছে। শুধু ফোন না, মানুষজন কিন্তু জুতাও চুরি নিজের কাছে রাখতে পারেন না, কেউ যদি মসজিদে জুতা খুলে ঢুকে পড়েন সেখান থেকেও দেখা যায় জুতা চুরি হয়ে যাচ্ছে। দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটছে, বিদেশিদের গুরুত্বপূর্ণ ব্যাগ সেগুলোও চুরি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই খবরও গণমাধ্যমে এসেছে। তাহলে এই যে চোরাই পণ্য, এই চোরাই পণ্যগুলো কোথাও না কোথাও বিক্রি হচ্ছে। আমরা যদি একটু যদি যারা রাজধানীতে বসবাস করেন বা রাজধানীতে হাঁটাচলা করেন তারা কিন্তু জানেন গুলিস্তানে কিন্তু চোরাই পণ্য বিক্রির বিশেষ জায়গা রয়েছে, সদরঘাটে চোরাই বিক্রির পণ্য বিক্রির বিশেষ জায়গা রয়েছে। এই জায়গাগুলোও কিন্তু চোখের সামনেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই এই বাজার গড়ে উঠেছে। এই বাজার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কি এই চুরি কি কখনো বন্ধ হবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি আরেকটি বিষয় বলতে হয় এই যে পুলিশ যে ফোন উদ্ধার করতে পারেন না তা কিন্তু নয়, আমরা দেখেছি পারিশা জিডি করেছেন, অনেকেরই ফোন হারিয়ে যায় বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে যায় তারা কিন্তু থানায় জিডি করেন, কেউ কিন্তু মামলা করার সাহসটি পান না, মামলা করার প্রক্রিয়াটাও কিন্তু নেই। পুলিশই বলেন যে থানায় সাধারণ ডায়েরি করার জন্য, সাধারণ ডায়েরি করার পরে পুলিশ, আমরা জানি যে প্রত্যেকটা ফোনের যে বিশেষ কিছু নাম্বার রয়েছে আইমি নাম্বার, সেই আইমি নাম্বারে আর মাধ্যমে কিন্তু পুলিশ ফোন উদ্ধার করেন, উদ্ধার করার পরের প্রক্রিয়াটা কী হয় সেটি কিন্তু আমরাও জানি।
ফোন শুধুমাত্র যার কাছে বিক্রি করা হয়েছে বা যার কাছ থেকে পাওয়া যায় তার কাছ থেকে ফোনটি নিয়ে আসা হয়। কিন্তু এই ফোনের যারা চক্র, যারা চুরি করেছেন, চুরি করার পর বিক্রি করেছেন, কোন কোন হাত দিয়ে কোন কোন হাত পর্যন্ত পৌঁছালো এবং এর শেকড় কোথায়, সে পর্যন্ত কি কখনো আসেন পুলিশ, আমরা কিন্তু সে বিষয়টি দেখি না। অর্থাৎ এই যে আমরা পারিসার এই ঘটনার পর সবাই সচেতন হয়েছেন, সবাই এইসব বিষয় নিয়ে বাহাবা দিচ্ছেন, পারিসার সাহসিকতা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু দিনের পর দিন এই যে বিভিন্ন পণ্য চুরি হয়ে যাচ্ছে, ফোন চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এই যে চক্র একটি কাজ করছে, বড় শক্তিশালী একটি চক্র দিনের পর দিন, সেই বিষয়টি নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। এবং বলে রাখা ভালো, এখন পর্যন্ত আমরা সবশেষ কিছুক্ষণ আগেও খবর নিয়েছি পারিসা তার গুরুত্বপূর্ণ ফোনটি কিন্তু এখনও পাননি। অর্থাৎ দিনের পর দিন এই ঘটনা ঘটেই যাচ্ছে কিন্তু কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। তবে পারিসার যে প্রতিবেদনটি আমরা দেখেছি সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, পারিসার যে বিষয়টি বারবারই বলেছেন যে আমরা যদি একটু নীতিবান হই, আমরা যদি একটু সৎ হই, আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একজনের বিপদে আরেকজন এগিয়ে আসি, সেক্ষেত্রে তাহলেই কিন্তু এই যে অপরাধ অপকর্ম এগুলো কিন্তু বন্ধ হয়। পারিসার যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, অন্যের ফোনটি উদ্ধার করতে দিয়ে পেরেছেন, পারিসার ফোনটি যখন ছিনতাইকারী নিয়ে যাচ্ছিল তখন যদি কেউ ধরে ফেলতেন সেক্ষেত্রে কিন্তু এই পারিসার ফোনটি পাওয়া যেত এবং সবাই যদি সচেতন হতেন, তবে এই ক্ষেত্রে আমরা এটুকু অবশ্যই বলা যায় সবাই যদি সচেতন হতেন সেক্ষেত্রে কিন্তু এই ছিনতাইকারী সেই সাহসটিই পেতেন না। পাশাপাশি আমরা যেসব মানুষ এখনও কারো কাছ থেকে চোরাই ফোন যারা কিনি সেই কেনার কাজটিও যদি আমরা বন্ধ করি, অবশ্যই দেশ থেকে এই অপরাধ দূর করা সম্ভব। আজ এ পর্যন্তই, পরবর্তীতে সময় আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।